আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি সাল্টু মামার দাওয়াত, আমাদের আজিমপুরের মোটামুটি ঐতিহ্যবাহী একটা দোকান, ফাস্টফুড, যেখানে আমরা পেয়ে যাব কিকি, সাব বার্গার, পিৎজা, সাব স্যান্ডউইচ। এখানে আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখা যাচ্ছে, এনি আমাদের ওনার। চলে যাই আমরা একটু পিৎজা মেকিংয়ের কাছে। ভাইয়া এই মাত্র পিৎজাটা বের করলেন, একটু দেখে নেই। ভাইয়া কিছু বলবেন? বাকি ভাই আপনি বলেন। খুবই সুন্দর, খুব সুন্দর দেখা যাচ্ছে, ক্রাস্টিংটা খুবই সুন্দর হয়েছে, শক্ত হার্ড অ্যান্ড টপিসগুলো অসাধারণ। দোকানটা দেখতে খুবই ছোট্ট বাট সাধারণ, কিন্তু এখানকার খাবারগুলো খুবই অসাধারণ। আসুন আমাদের এখানে বার্গার মেকিংটা দেখি। ওয়াও, জাস্ট অ্যামেজিং। সব কি আপনাদের সেলের জন্য? এটা কি দিচ্ছেন আপনারা? এটা রেড বিট। একটু বলেন আমাকে বাকিগুলো। ক্যারট, ক্যাপসিকাম। আচ্ছা, মেকিং দ্য ফুড ইজ এ ভেরি টেস্টি ফুড। আপনার ভাইকে একটু নিয়ে নিই। অসাধারণ একটা ইংরেজি ওয়ার্ড মেরেছেন ভাই। ভাইজান আমাদের ওনার, ভাইয়া কিছু বলুন। ভাইয়া কিছু বলেন? খুব টেস্টি ভাইজান আমাদের পিৎজা মেকার, আমাদের খাদক ভাইরা এবং বোনেরা। ভাই এবার কিছু বলেন। আমি সাল্টু মামার দাওয়াতের ওনার বলছিলাম। তো আমাদের এখানে সাল্টু মামার দাওয়াতটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে আরও চার বছর প্লাস। তো আমরা প্রথম থেকেই এই আইটেমগুলো, বার্গার, সাব বার্গার, সাব স্যান্ডউইচ, মিনি বার্গার, পিৎজা, পাস্তা, শর্মা, পিৎজা স্যান্ডউইচ, এই আইটেমগুলো করে আসছি। এবং আমাদের দোকান ছোটো হওয়ার কারণে আমরা অন্যান্য আইটেমগুলো করতে পারতেছি না, তবে আমরা বেটার খাবার দেওয়ার জন্য এবং কাস্টমারকে 100% বেটার খাবার এবং আনুষঙ্গিক যে সার্ভিসগুলো দেওয়ার জন্য সেগুলি দেওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি। এবং এই মুহূর্তে করোনা ভাইরাসে যেই আমরা আপনারা যথেষ্ট পরিমাণে সেফটি মেজারমেন্ট অবলম্বন করছেন, তাই তো? যাক, বলে দেন কাস্টমারদেরকে আরও বেশি বেশি চলে আসতে আপনাদের এখানে। অবশ্যই, কাস্টমারদের আমন্ত্রণ রইল দোকানে আসার জন্য, ইনশাল্লাহ।